فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. السلام عليكم ورحمة الله وبركاته. সম্ভবত এই গ্রুপে একটা প্রশ্ন ছিল, আমি উত্তর দিব দিব করে ভুলে গেছি। প্রশ্নটা ছিল এরকম যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফা আবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। সহিহ বুখারীর এই হাদিসটিতে যে বলা হয়েছে যে প্রত্যেকটি নবজাত শিশু ফিতরাতের ওপরে, অর্থাৎ তার প্রভুকে মেনে নেওয়ার স্বভাবের উপরে জন্মগ্রহণ করে, তারপরে তার বাবা মা তাকে ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায় অথবা অগ্নিপূজক বানায়। এই হাদিসের পরবর্তী অংশে রয়েছে যে তোমরা কি দেখো না যে একটি সুস্থ পশু আর একটা সুস্থ পশুকে জন্মগ্রহণ ভূমিষ্ঠ করে, এবং একটি সুস্থ পশু থেকে নাক কান কাটা পশু জন্মগ্রহণ করে না। তো এই এই যে মন্তব্যটা বা উদাহরণটা দেওয়া হয়েছে, এটা বলতে কি বোঝানো হয়েছে বোন এটি জিজ্ঞেস করেছিলেন? এর উত্তর হলো যে দেখুন, এখানে মূল উদ্দেশ্য বোঝানো হাদিসের মধ্যে যে একজন মানব শিশু ভূমিষ্ঠ হয় ফিতরাতের ওপরে, একদম আল্লাহ প্রদত্ত স্বভাবের ওপরে, আর সেটা হলো তার রবকে, তার সৃষ্টিকর্তাকে মেনে নেওয়ার একটা স্বভাব দিয়ে, প্রবণতা দিয়ে তাকে সৃষ্টি করেন। এটা একদম স্বাভাবিক নিয়ম নীতি। আর পরে যা ব্যতিক্রম ঘটে সেটা মানুষের ভুল প্ররোচনায়, ভুল শিক্ষায় সেটা ঘটে থাকে। তো পরে উদাহরণ দেওয়া হলো যে সুস্থ পশু থেকে নাক কান কাটা পশু জন্মগ্রহণ করে না, সুস্থ পশু জন্মগ্রহণ করে। তো এটি হলো পশুর ভূমিষ্ঠ হওয়ার স্বভাব বা ফিতরাত, যে সুস্থ পশু থেকে সুস্থ পশুই ভূমিষ্ঠ হবে। তো এখানে নাক কান কাটা কথাটা কেন আসলো? নাক কান কথাটা এজন্য আসলো যে নাক কান কাটাটা আরবদের কাছে দেবতার প্রতীক। কোনো পশুর নাক কান কেটে দিলে তাদেরকে তখন তারা দেবতা মনে করত বা এলাহ মনে করত। তো এই যে এলাহ মনে করলো, এটা কি কোনো পশুর পেট থেকে এলাহ হয়ে আসতো? আসতো না। তো পশুর পেট থেকে যেটা বের হয়ে আসতো, পশুর পেট থেকে যে বাচ্চাটা বের হয়ে আসতো, সেটা হলো ফিতরাত বা আল্লাহ প্রদত্ত স্বাভাবিক প্রক্রিয়া, এবং সেটার মধ্যে নাক কান কাটা ছিল না। ওটাকে আমাদের ওইভাবে রাখতে হবে, এবং ওটাকে কোনো পরিবর্তন করাটা উচিত হবে না। কেউ যদি পরিবর্তন করে তাহলে সেটা বিকৃত করা হবে এবং ভুল পথ অবলম্বন করা হবে, যেমনটা কাফেররা করেছে বা তারা করেছিল। ঠিক ওইরকমই মানব শিশু যখন জন্মগ্রহণ করে, তখন সে যে স্বভাবের উপরে থাকে ওই স্বভাবের উপরে তাকে প্রতিপালন করা উচিত, ভুল পথে নিয়ে যাওয়া উচিত নয়। ওই নাক কান কাটা যেমন মানুষের কর্ম, মানুষের সেটাকে নিজেদের ভুল চিন্তা থেকে করে থাকে, ঠিক ওইরকম মানুষকেও অগ্নি পূজক ইহুদি খ্রিস্টান মানুষ ভুল চিন্তা থেকে করে থাকে। তো এই দুইটাই প্রক্রিয়া ভুল। يا رب العالمين.